নার্সিং পোশাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে এ পোশাকে এগিয়ে নিতে 80-এর দশক থেকে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দ্বার গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় এর লক্ষ্য বলে জানিয়েছেন কুষ্টিয়ার আদ্দিন পরিচালিত সাফিনা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তারা। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। দেশে যে হারে চিকিৎসক তৈরি হচ্ছে সে হারে তৈরি হচ্ছে না দক্ষ নার্স। এই নার্সিং পেশাকে মর্যাদাশীল অবস্থানে নিতে আদ্দিন হাসপাতালের কুষ্টিয়া ক্যাম্পাসে 2005 সালে প্রতিষ্ঠা করা হয় সাফিনা নার্সিং ইনস্টিটিউট। এখানে 30 জন ছাত্রী 3 বছরের ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাচ্ছেন, যারা ইন্টার্নে অবস্থায় পাচ্ছেন চাকরির নিশ্চয়তা। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত সাফিনা নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত ছাত্রীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার সুযোগে দিন দিন আগ্রহী হচ্ছে আরও অনেকে। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, মেয়েদের নিরাপত্তা আছে, বা হচ্ছে এখান থেকে পাশ করে বারাত পাইলে চাকরি নির্গত, কোনো এর কোনো বিকল্প নাই। আমার বোন এখান থেকে পড়ছে, এখন উনি ঢাকাতে জব করছে আদ্দিনে। আদ্দিন পরিচালিত সাফিরা নার্সিং ইনস্টিটিউটের নিরাপদ পরিবেশের পাশাপাশি সুশিক্ষা এবং কর্মনিশ্চয়তায় খুশি বর্তমান অধ্যয়নরত এবং সাবেক শিক্ষার্থীরা। এখানে রেস্ট্রিকশনের ব্যবস্থাটা অনেক ভালো, নিজস্ব হোস্টেল আছে, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের চাকরির জন্য কোথাও খোঁজাখুঁজি করা লাগবে না। চাকরিটা করছে সম্মানের সাথে, প্লাস হচ্ছে যে স্যালারি পাচ্ছি মোটামুটি খুব আমি ভালো, আমার সংসারটা চলছে। দক্ষ নার্স তৈরিতে সাফিনা নার্সিং ইনস্টিটিউটের নিরলস প্রতিষ্ঠার কথা জানালেন কুষ্টিয়া আদ্দিন হাসপাতালের সিনিয়র ব্যবস্থাপক। যারা নার্সিং পেশায় আসতে আগ্রহী তাদের জন্য সাফিনা নার্সিং ইনস্টিটিউট দেশের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান বলে মত অভিজ্ঞ চিকিৎসকদেরও। প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট এত ভালো কোথাও নাই। হ্যাঁ, এখানে আমাদের যেভাবে ক্লাসের ব্যবস্থা, তারপরে হসপিটাল অ্যাটাচড, সব হসপিটালগুলোতেই আমাদের, আমরা এত বিজি হসপিটাল, এখানে এত পেশেন্ট লোড, যেখানে অনেক পেশেন্ট থাকে ওখানে কিন্তু নার্সিংয়ের যারা ট্রেনিং থাকে তাদের ট্রেনিংটা অনেক বেটার হয়। দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে নার্সিং পেশাকে মর্যাদাশীল ও যুগোপযোগী করতে আদ্দিনের মতো সংশ্লিষ্টদের আরও এগিয়ে আসা প্রয়োজন বলে মত এখাতের বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।